সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাবিল এন্ড তামিদ ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও চেক রিপাবলিক থেকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার সামনে আপনি যাকে দেখতে পাচ্ছেন, ইনি চেক রিপাবলিকে দীর্ঘ 6 বছর ধরে আছেন এবং তিনি একটা রেস্টুরেন্টের ওনার এখানে। তো তার থেকে শুনবো যে চেক রিপাবলিকে এখন তার জীবনযাপন কীরকম চলতেছে বা চেক রিপাবলিকে বাংলাদেশের এখন কী অবস্থায় আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নামটা দিয়ে যদি একটু শুরু করতেন। আসসালামু আলাইকুম, আমি সোহাগ, আমি প্রাগে 6 বছর যাবৎ আছি। আপনার দেশের বাড়িটা? আমাদের দেশের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, এখানে আমি আছি 6 বছর যাবৎ। আমার বড় ভাই এখানে থাকে অনেকদিন যাবৎ, আমি তার সাথে আছি, ওনার বিজনেসের সাথে সম্পৃক্ত, ওনার বিজনেসকে ডিল করতেছি। একটা রেস্টুরেন্ট আমি ওনার কন্ট্রোল করতেছি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে কারি টিক্কা, ইংরিজকি রেস্টুরেন্ট। আসলে আপনি মানে বাংলাদেশে আগে কি করতেন বা ইউরোপে আপনি আসলেন কেন, এটা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে যদি একটু বলেন। বাংলাদেশে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, রাজনীতি করতাম, বিজনেস করতাম। পরে আমি বিদেশের জন্য ইচ্ছা ছিল, বিদেশের জন্য চেষ্টা করছি, আমার ভাই আমাকে অনেক হেল্প করছে, আমি বিদেশ আসছি। বিদেশ আসার পর দেখলাম যে আমি আমার বাংলাদেশের জীবনটা যেভাবে লিড করছি, এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য ঠিক ছিল, কিন্তু বিদেশের জীবনটা একদম সম্পূর্ণ একটা ভিন্ন একটা জীবন, যে জীবনটার মধ্যে আপনি সম্পূর্ণ ডিসিপ্লিন পাবেন। আচ্ছা, এক সময় উঠা, এক সময় কাজে যাওয়া, কাজ শেষে একটু নিজেকে সময় দেওয়া। আমার আমার একটা প্রশ্ন আছে যে আপনি তো বাংলাদেশে খুব মানে ভালো অবস্থায় ছিলেন, আপনি বললেন যে রাজনীতির সাথে আপনি সম্পৃক্ত ছিলেন, তাহলে কেন যে ইউরোপে আসার স্বপ্নটা আপনার মধ্যে আসলো কেন, এটা যদি একটু বলতেন। এটা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ইউরোপে আসার। তো আমি আমার যে স্বপ্নটা ছিল এই স্বপ্নটা পূরণ করার জন্য আমি আমাকে নিজেকে বাংলাদেশে আটকে রাখি নাই, আমি আমার বাংলাদেশের জীবনটা খুব এনজয় করছি, কাজকর্ম করছি, লেখাপড়া করছি, বিজনেসের সাথে সম্পৃক্ত ছিলাম, রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আমার বাংলাদেশের জীবনটাকেও খুব এনজয় করছি। কিন্তু হ্যাঁ, আমি যখন বিদেশ আসছি, বিদেশের জীবনটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো বিদেশের জীবনটা আমার কাছে মনে হয় এত সুন্দর একটা জীবন, যে জীবনটার মধ্যে সম্পূর্ণ ডিসিপ্লিন, যে মানুষের জীবনে কোনো ডিসিপ্লিন থাকে না, সেও যদি বিদেশ চলে আসে অ্যাটলিস্ট ওয়ে ও ডিসিপ্লিন পাবে তার জীবনের মধ্যে। আচ্ছা, ডিসিপ্লিন পাবে, হ্যাঁ। তো তার সময়ের সাথে সাথে তার জীবনের সব কিছু পরিবর্তন হবে, তার মনের মধ্যে অনেক রকমের ইচ্ছা জাগবে, সে 2-3-5 বছর পর নিজেও হয়তো কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হবে, এটা ফিউচার হয় বিদেশ। হ্যাঁ আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে যারা নতুন এখন ইউরোপে আসছে, সবাই তো আসার পরে তো খুব তাড়াতাড়ি তো ডেভেলপ মানে হয় না, একটু সময় লাগে। যেমন আপনি আসছেন এখন, আপনি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের ওনার, সো যারা নতুন আসবে তাদের তো প্রথমে আগে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করার পরেই তো তারা আপনি এখন যেই লেভেলে আছেন ওই লেভেলে তারা যেতে পারবে। এখন এই বিষয়ে যদি কিছু বলতেন যে নতুনদের উদ্দেশ্যে, যে প্রথমে আসার পরেই তো একটু স্ট্রাগল করতে হবে ইউরোপে। স্ট্রাগল তো করতে হবে, এটা যে কোনো জীবনের মধ্যে স্ট্রাগল তো থাকি, কিন্তু বিদেশের জীবনটার মধ্যে আসলে যদি মানুষের সাথে আমার নিজের কোনো নিজস্ব লোক না থাকে অথবা আমার কোনো পরিচিত লোক না থাকে, একটু কষ্ট হয়, প্রথমে একটু কষ্ট হয়। কিন্তু অনেকেই যেহেতু আসতেছে, ইয়াং জেনারেশন যারা, সবাই ইউরোপের দিকে। আমাদের এখানে অনেক বাংলাদেশি ভাইরা আছে যারা খুব হেল্পফুল, খুব হেল্প করে, খুব হেল্প করে, কাজের বিষয়ে হোক, তার থাকার বিষয়ে হোক, তার জীবন এখানে চলার জন্য যতটুকু সহজ করার জন্য হেল্প প্রয়োজন হয়, সম্পূর্ণ হেল্প লোক আমাদের এখানে অনেক আছে। আমাদের এখানে এক বড় ভাই আছে, আমি 5-6 বছর যাবৎ ওনার সাথে আমি সম্পৃক্ত, আমি দেখছি ওনার কাছে অনেক মানুষ আসছে, ওনার নাম বাদল ভাই, উনি অনেক হেল্প করছে। যে কোনো মানুষ বাংলাদেশি, বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার বড় ভাই বাদন ভাই, ওনার কাছে আমি দেখছি আমাদের বাংলাদেশের অনেক লোক আসছে যারা সমস্যা একটু জর্জরাই গেছে, একটু পড়ে গেছে, তার কাছে আসছে, সে তার আপ্রাণ চেষ্টা কইরা ওই মানুষটাকে হেল্প করছে। তার মানে এখানে আসলে হেল্প পাবে, অনেক হেল্পফুল মানুষ আছে, স্পেশালি যদি বাদন ভাই পর্যন্ত আসে সে কোনো অবস্থাতে মিস হবে না, সে হেল্প পাবে। বাদন আঙ্কেল ইন্টারভিউ আমরা নিব একটু পরে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি ইউরোপে তো অনেক দেশই আছে, তো আপনি চেক রিপাবলিকে কেন আপনি আসলেন, কেন আপনি, কারণ সবাই যায় ফ্রান্সে, সবাই যায় জার্মানিতে, তো চেক রিপাবলিকে কেন আপনারা? ফ্রান্স আসলে চেক রিপাবলিকটা থাকার জন্য খুব ভালো, থাকার জন্য খুব সুন্দর পরিবেশ, এখানে মানুষের আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান খুব লিমিট লোকজন,
কিন্তু ফ্রান্স, ইতালিতে, জার্মানিতে অনেক বাংলাদেশি, অনেক ইন্ডিয়ান। আবার ডকুমেন্টস তো অত ইজিলি পাওয়া যায় না, ওই সব ডকুমেন্টস গুলিও খুব ইজিলি পাওয়া যায় না, খুব কঠিন। কিন্তু ইউরোপের মধ্যে একটা মানুষ চেকে যদি কেউ চয়েস করে চেক, ওর থাকার জন্য এটা সুন্দর ব্যবস্থা, এখানে খুব চিপে থাকা যায়, খুব চিপে বিজনেস করা যায়, এবং তার নিজের চলার জন্য যে তার জীবনটা খুব সহজ, এখানে খুব সিকিউরিটি ফুল স্ট্যান্ডার্ড লাইফ। আর ফ্রান্স, ইতালি, জার্মানি ওইসব লাইফগুলোর মধ্যে আমাদের দেশের মধ্যে যেসব সমস্যাগুলো আছে ওই দেশটার মধ্যে একটু একটু সমস্যা ওইরকম আছে, মানুষ পড়ে যায়। কিন্তু আমাদের চেকে ওই প্রবলেমগুলো আমরা ছয় বছর এই পর্যন্ত দেখি নাই, প্রবলেম কম হয়। আচ্ছা আচ্ছা, অনেকে জানতে চাচ্ছে যে চেক রিপাবলিকে স্যালারির বিষয়টি কি, বা ইনকাম কিরকম, বা কি ধরনের জব আছে। সো যেহেতু আপনি পাঁচ বছর ধরে আছেন এখানে, সো এই বিষয়ে যদি বলতেন যেখানে কি ধরনের জব বা স্যালারির বিষয়টা, যে যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে এখানে। তো আসলে আমাদের চেকে যারা কাজ জব আছে, জব অনেক রকমের, রেস্টুরেন্ট লাইন স্পেশালি বাংলাদেশ ইন্ডিয়া থেকে যারা আসলে রেস্টুরেন্ট লাইনগুলোতে ফার্স্ট টাইম মুভ করে, তারপর ওরা শিফট করে KFC, ম্যাকডোনাল্ডস, আরও অনেক অনেক অনেক। এখানে এই দেশের স্টুডেন্ট হিসেবে যারা আসতেছে ওদের জন্য অনেক ভালো সুযোগ সুবিধা, ওরা যে কোনো জায়গা থেকে কাজ করতে পারে, যে কোনো জায়গাতে ওরা অ্যাপ্লাই করতে পারে, ওদের লেখাপড়া চলাকালীন সময় ওরা অনেক নিজেদের পরিবর্তন করতে পারে, অনেক সুযোগ সুবিধা পায়। কিন্তু হ্যাঁ, আর এখানে যারা ওয়ার্ক পারমিটে আসে তারা আসলে ওরা প্রথম একটু দেখে, সার্ভ করে দেখে আমি কোন কাজটা আমার জন্য ঠিক আছে, তো আমি কাজের জন্য ঠিক কিনা, এটা সিলেক্ট করার পর একটা ভালো কাজ সিলেক্ট করে ওইটার মধ্যে জয়েনিং করে, যেটা দুই বছর এক বছর মানুষ করে। তো ওই জিনিসটা করলেও মিনিমাম একটা মানুষ €1200 ইনকাম করতে পারে, €1200 মানে বাংলা টাকায় যদি বলতেন একটু টাকা, প্রায় ১.৫ লক্ষ টাকার মতো, প্রায় ১.৫ লক্ষ টাকা কামাইতে পারে এই টাকা দিয়ে। এখানে কারণ যারা রেস্টুরেন্ট লাইন গুলোতে কাজ করে ওরা কি করে, ওদের রেস্টুরেন্টের মালিকদের পক্ষ থেকে ওদেরকে থাকার খাওয়ার ব্যবস্থা করে দেয়, তো ওই দিক দিয়ে ওরা সেভ হয়ে যায়, সেভ হয়ে যায় হাউজিং এর ব্যাপারটা। আর যদি ওরা KFC, ম্যাকডোনাল্ডস, অন্যান্য জিনিসগুলোর মধ্যে সম্পৃক্ত হয়, ওরা আসলে স্যালারিটার মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে দেয় থাকা খাওয়ার বিষয়টা, কিন্তু ওদেরকে থাকার আর খাওয়ার ব্যবস্থাটা দেয় না। কিন্তু হ্যাঁ, ওদেরকে একটা সুযোগ সুবিধা দিয়ে দেয়, ওরা KFC, ম্যাকডোনাল্ডস ফুড যেটা আছে এটা অনেক ডিসকাউন্ট পায় ওরা, যে খাবার দাবার, হ্যাঁ সব রকম। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে মানুষরা যখন বাংলাদেশ থেকে আসে ওদের একটা সবার স্বপ্ন থাকে যে ইউরোপের ওরা সিটিজেনশিপ হবে বা ইউরোপিয়ান হবে, তো চেক রিপাবলিকে সিটিজেনশিপ পাওয়ার এটা কি, মানে প্রসেসটা কি? এটা আসলে এটা তো মিনিমাম কি প্রসেসে আগায়, প্রথমে তো মানে আপনি টেম্পোরারি রেজিডেন্স, এরপর পারমানেন্ট, এরপর সিটিজেন, এই বিষয়ে যদি একটু বলতেন আর কি, ফার্স্ট স্টেপ টু স্টেপ কেমনে কি। প্রথম তো ওয়ার্ক পারমিটে যদি কেউ আসে তাহলে তো ওদেরকে দুই বছর করে ভিসা দেয়, রেসিডেন্স কার্ড দেয়, তো দুই বছর পর আবার এক্সচেঞ্জ করতে পারে, আবার দুই বছর, চার বছর পরে গিয়ে ও অ্যাপ্লাই করতে পারে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য, পার্মানেন্ট রেসিডেন্সি, আবার দুই বছর, ছয় বছর, পাঁচ যখন যাই তখন এসে পারমানেন্ট অ্যাপ্লাইর জন্য অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করতে পারে পাঁচ বছর পরে। আর সিটিজেনশিপের বিষয়টা যদি একটু বলতেন না, এখন পাঁচ বছর পরে যখন সে অ্যাপ্লাই করার পরে রেসিডেন্ট পাই, তখন আবার সে পাঁচ বছর স্টের পরে তখন সে পাসপোর্ট অ্যাপ্লাই, মানে টোটাল আর কি দশ বছর থাকলে এই চেক রিপাবলিকে পাসপোর্টের জন্য ওরা অ্যাপ্লাই করতে পারে, সেম ইউরোপিয়ান লোক, সেই ইউরোপিয়ান। আচ্ছা বুঝেছি, সো এটার জন্য তো এদেশের ভাষাটাও জানতে হবে, ভাষা তো এটা অবশ্যই জরুরি, স্কুলে যাইতে হয়, ম্যান্ডেটরি, হ্যাঁ ভাষাটা স্কুলে। কিন্তু এখন প্রাগের অনেক মানুষ যারা আছে ইংলিশের সাথে খুব সম্পৃক্ত, কারণ ওরা নিজেদের ইউরোপটা মেনটেন করার জন্য ওদের ইংলিশটা প্রয়োজন হয়ে গেছে। আগে খুব মানুষ কম বুঝতো, ইংলিশটাকে খুব কমই করতো, কিন্তু এখন মানুষ ইংলিশটাকে খুব সাপোর্ট করে, ওদের একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটা মুভমেন্ট হইতেছে, যে কারণে আমাদের সুযোগ সুবিধা হচ্ছে, আমাদের বাংলাদেশ থেকে যারা আসে অ্যাটলিস্ট আমরা বাংলার সাথে ইংলিশটা তো ভালোভাবে একটু জানি, কম বেশি জানে, তো ওদের আসার পরার প্রবলেম হয় না। হ্যাঁ, আর এখানে আসার পরে ওদের নিজেদের প্রয়োজনে নিজেদের লাইফটাকে ডেভেলপ করার জন্য আর এই দেশের ভাষা তো শিখতে হবে, যখন এই দেশে আসার পরে ও এই দেশের ভাষা বলতে পারবে, ওদেরকে খুব সুন্দরভাবে রিসিভ করবে, জিজ্ঞেস করবে যে তুমি কতদিন আসছো, এত তাড়াতাড়ি শিখছো আমাদের ভাষাটা, ওরা খুব ইমপ্রেস হয়, খুব খুশি হয়। আর ইউরোপিয়ান মানুষরা, চেকের যে মানুষগুলো, ওরা খুব হেল্প, খুবই আন্তরিক, খুব আন্তরিক, যে কোনো বিষয়ে বললে ওরা সাপোর্ট করে।
আচ্ছা ভাই, আমার আরেকটা প্রশ্ন আছে, যেহেতু আপনি এখানে বিজনেসম্যান, এখানে তো ব্যবসার কি সুযোগ সুবিধা আছে চেক রিপাবলিকে যারা বিজনেস ওপেন করতে চায় এখানে? আসলে বিজনেস, যে কোনো বিজনেস, কি ধরনের বিজনেস বা কিরকম অপরচুনিটিস এখানে? অনেক রকমের মানুষ বিজনেস করতেছে। আমরা যেহেতু রেস্টুরেন্ট বিজনেসের সাথে সম্পৃক্ত, রেস্টুরেন্ট বিজনেস কেবাবের সাথে সম্পৃক্ত, আমাদের আসলে এই জিনিসটা সম্পর্কে ধারণা আছে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষরা, পাকিস্তানি বাংলাদেশের মানুষগুলোর কথা বলি আমরা, আমরা মূলত তিন ধরনের ব্যবসার সাথে, চার ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত, যেটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট ব্যবসা, এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ফুড, বাংলাদেশ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ফুড, কেবাব ফুড, তারপর আপনার আছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টিং যে ব্যবসাটা আছে, টি শার্টের যে বিজনেসটা, এইটাও আমাদের এই দেশে হয়। কিন্তু এই দেশের বিজনেসটা আমাদের এখন বাংলাদেশ খুব ওভারকাম করতে পারতেছে না, কারণ চাইনিজ ভিয়েতনামিরা এই জিনিসটাতে খুব ডেভেলপ করে ফেলছে, যে কারণে আমাদের দেশেরটা এটা ওরকমভাবে ই না। কিন্তু আমাদের এখানে আমরা এখন যেটা ধরে রাখছি, এটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা, ইন্ডিয়ান রেস্টুরেন্ট ব্যবসা, কেবাবের ব্যবসা, কেবাবু রেস্টুরেন্ট, আর প্রত্যাবিনী। সবকিছু নিয়ম কানুন জানার পরে যদি ও নিজের এই ব্যবসাটা শুরু করতে চায়, এটা ওর জন্য বেস্ট হবে। আর আসার পরে যদি কেউ ব্যবসা করতে চায়, ওর জন্য এটা ভুল হবে। কারণ এদেশে আসার পরে দুই তিন চার বছর পর যখন এদেশের ওয়েদার, কালচার, এদেশের লোকজন, ব্যবসা সম্পর্কে ওর ধারণা, ওই সময় খুব সুন্দরভাবে এদেশে নিজেকে বিজনেসম্যান হিসেবে এস্টাবলিশ করতে পারবে, আর না হলে ও নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। এটা হোক আমার এই দেশ হোক, আর এটা আমার নিজের দেশই হোক, বাংলাদেশও যদি হয়, যে কেউ একটা ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আর ওই ব্যবসা সম্পর্কে ধারণার প্রয়োজন আছে, আমি এভাবে চিন্তা করি। তো আমাদের এখানে ব্যবসা আসছে, চলতেছে, আমাদের সামনে আর অনেক আমাদের নিজেদের লোকজন আসতেছে, অথবা আমাদের পরিচিত এখানে যারা ভাই ব্রাদার আছে, আমরা সবাই মিলা করতেছি ব্যবসা বাণিজ্য। যারা আমাদের সাথে চার পাঁচ ছয় বছর আগে আসছে, ওরাও দুইজন তিনজন মিলা মিলা বিজনেস করতেছে, সবাই করতেছে এখন। তো যারা এখন নতুন চেক রিপাবলিকে আসবে, তারাও ভালো হেল্প পাবে আর কি? অবশ্যই হেল্প পাবে, অবশ্যই, মানে ওয়েলকাম সবাই, সবাইকে ওয়েলকাম, সবাই আসুক। যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, আসলে আমাদের দেশের রাজনীতিটাকে আমি খারাপ বলবো না, যে যে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয়বাদী, যে যে রাজনীতির সাথে সম্পৃক্ত, শুধু দেশের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখাটা, শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ রাইখা নিজেকে রাজনৈতিকভাবে এস্টাবলিশ করে যারা, আমার কাছে মনে হয় তারা বোকা। নিজের দেশকেও সুন্দরভাবে রিসিভ করতে হবে, এবং নিজের দেশের থেকেও একটু বের হয়ে নিজের জীবনটাকে উন্নত করার জন্য বিদেশমুখীও হতে হবে। আর রাজনীতি তাদের জন্যই ঠিক আছে যারা রাজনীতি থেকে নেওয়ার কোনো ইচ্ছা করে না, যে আমার নিজের দেশের জন্য আমি কিছু করতে চাই। নিজের দেশের জন্য কিছু করতে চাইলে আপনার নিজেকে বেশি খাটতে হবে, পরিশ্রম করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, যাতে আরেকটা মানুষের আপনি কাজে লাগতে পারেন, এটার জন্য আপনার উপার্জনের প্রয়োজন আছে। তো আপনি যদি দেশে শুধু রাজনীতির পিছনে সম্পৃক্ত থাকেন, রাজনীতির মধ্যে হয়ে যান, তাহলে তো আপনি শুধু রাজনীতি থেকে নিতে চাইবেন, আপনি রাজনীতিটাকে, হ্যাঁ, দেওয়ার কিছু থাকবে না। আপনি যদি রাজনীতিটাকে নিজের মন থেকে পছন্দ করেন, করার পর নিজেকে এমনভাবে তৈরি করেন যাতে আপনি জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে কোনো দলের লোক হন, সবাই সবাইকে হেল্প করতে পারবেন, দেশের জন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন নিজেকে। আমি এভাবে চিন্তা করি আর কি, এই কারণে আমি বিদেশ আসছি। আমি দেশে, আপনি হ্যাপি? হ্যাঁ, আমি হ্যাপি, খুব হ্যাপি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ভিডিওটা এখনই শেষ করবো, কিন্তু ভিডিওটা শেষের আগে আপনি জাস্ট একটা ছোট্ট করে মেসেজ দিয়ে দেন, কারণ এখন অনেক বাংলাদেশিরা অবৈধভাবে ইউরোপে আসতেছে, মানে নিজের জীবন তো আগে, সো এই বিষয়ে একটু ছোট্ট করে একটু মেসেজ দিয়ে দেন, যেন কি অবৈধভাবে, যেন কি যদি না আসে অবৈধভাবে বিদেশে সাগর পাড়ি দিয়ে যেন, হ্যাঁ, এই অবৈধভাবে বিদেশে আসার লাইফটা একদম ভুল, এটা কোনো জীবনের মধ্যে পড়তে পারে না। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, অনেক মানুষ মারা যায়, যেটা আমরা জানতেও পারি না, সাগর দিয়ে, হ্যাঁ, সাগর দিয়ে যেন আসে, এই ভুলটা একদম করবেন না। যারাই বিদেশের জন্য অ্যাপ্লাই করবেন, ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন, আপনারা বৈধভাবে আসবেন, বৈধভাবে আসলে আপনি বিদেশের মধ্যে খুব সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন। আপনি থাকার ব্যবস্থা থাকবে, আপনার খাওয়ার ব্যবস্থা থাকবে, আপনার কাজের ব্যবস্থা অটোমেটিকলি হয়ে যাবে, যখন আপনার পরিশ্রম করার অ্যাবিলিটি থাকবে, সময় আপনাকে এইভাবে মানুষ খুঁজবে। কিন্তু আপনি অবৈধভাবে আসলে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেমন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এবং আপনাকে যে মানুষটা রাখবে কাজের জন্য সেও ক্ষতিগ্রস্ত হবে যদি কন্ট্রোল করে। ফ্যামিলি তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, অনেক বেশি, সবার চেয়ে বেশি, কিন্তু আপনি ওই সময় আরও বেশি কষ্টে পড়ে যাবেন, যখন আপনাকে কোনো মানুষ হেল্প করতে চাইবো, ওই সময় ওই মানুষটা আপনাকে হেল্প করতে গেলেও সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো ওই হিসেবে গেলে আপনাকে এই স্টেপটা নেওয়া একদম, আমি বলবো, পার্সোনালি বলবো, যাতে এটা কেউ মানুষ না করে, কোনো মানুষ না করে।
সো ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। থ্যাঙ্ক ইউ সো মাচ, ভিউয়ার্স আশা করি আপনারা এই ভাইয়ের থেকে শুনলেন সব ইনফরমেশন চেক রিপাবলিকের ব্যাপারে। আমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।